এই যে পুরো ঘটনার সঙ্গে শান্তনু বাবুর এতটা যোগ বুঝতে পারেননি? না, একদমই বুঝতে পারেনি একদমই। এই ইডি থেকে যেটা করছেন সেটা করুক, আমরা চাই যে সঠিক জিনিসটা সবাই জানতে পারে। হ্যাঁ, কোম্পানি আছে আমার নামে, কিন্তু সেটাতে কী করা হয়েছে না করা হয়েছে সেগুলো তো আমি এখন বলতে পারবো না। শান্তনু সবটাই জানতো, আমি কিছুই জানতাম না। আমাকে সই করতে বলা হলে আমি সই করে দিতাম। এত সম্পত্তি যেগুলো, সেগুলোর বিষয় নিয়ে এগুলো নিয়োগ দুর্নীতিতে কি ওনার যোগ রয়েছে? না, একদমই না। আমি যতদূর জানি কুন্তল তো বলছে আছে। কুন্তল বুঝেছে, যেটা কুন্তল বলেছে আছে। আপনি কি কিছু বলতে চান ইডিকে? না, আমি ইডি ডাকলে আমি অবশ্যই যাবো। অয়নশীল আর কি জানা যাচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, জানাও আমাদের। একেবারে পাপিয়া, দেখে তোমাকে দেখাবো সল্টলেকের সেই বাড়ি যেখানে কিন্তু অয়নশীল 3 বছর আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তিনি ঘনিষ্ঠ, তেমনটাই ইডি আধিকারিকরা বলছেন। ইডি সূত্রে যেটা খবর যে FD-388 এই বাড়ির যে একেবারে নিচের তলায় কিন্তু তিনি বাড়ি ভাড়া নেন। বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী যেটা স্পষ্টত বলছেন যে অয়নশীল যখন বাড়ি ভাড়া নেন, তিনি বলেছিলেন তিনি প্রোডাকশনের কাজ করেন, প্রোডাকশনের কাজের জন্য তার প্রয়োজন রয়েছে এবং এখানে তার থাকার দরকার, কলকাতায় থাকার দরকার, তেমনটাই কিন্তু তিনি জানান। ইতিমধ্যেই ইডির 6 জন আধিকারিক তারা রয়েছেন বাইরে, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী যেটা স্পষ্টত জানালেন যে টলিউডের একজন বিখ্যাত পরিচালকের সঙ্গে এই অয়নশীল একটি নতুন সিনেমা তৈরি করেছিলেন, যেই সিনেমাটি এখনও পর্যন্ত, সেই ছবি এখনও পর্যন্ত মুক্তি পায়নি। স্বাভাবিকভাবে আজকে কিন্তু অয়নশীল এই বাড়ির মালিককে এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন তিনি চুচুড়ায় যাচ্ছেন, ইডি তাকে ডেকেছে তার কথাবার্তা বলার জন্য সেখানে যেতে হবে। অর্থাৎ অয়নশীল এই যে সিনেমা তৈরি করছেন সেই টাকা কোথা থেকে পেতেন সেই বিষয়টা যেমন ইডির আধিকারিকরা দেখছেন খতিয়ে, পাশাপাশি যেটা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক সম্পত্তি রিসর্ট যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অধিকাংশই তৈরির ভার ছিল, অর্থাৎ কিনা নির্মাণের ভার ছিল এই অয়নশীলের ওপরে। স্বাভাবিকভাবে আর্থিক লেনদেন কী হয়েছিল অয়নশীলের সঙ্গে, বা অয়নশীল কতটা এই এর সঙ্গে যুক্ত রয়েছে, অয়নশীল কোথা থেকে সিনেমা তৈরির অর্থাৎ ছবি তৈরির পয়সা টাকা পেলেন, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে ইডি আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন, তারা কিন্তু নথিপত্র সংগ্রহ করছেন, অয়নশীলকে না পেলেও তারা কিন্তু সমস্ত তথ্য সংগ্রহ করছেন, তেমনটাই কিন্তু সল্টলেকে উঠে আসছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত ইডির 6 জন আধিকারিক তারা ভেতরে রয়েছেন, তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ তারা করছেন, তেমনটাই ইডি সূত্রে খবর। পাপিয়া, একদম তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে জানিয়ে রাখি। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা ছড়িয়ে পড়েছেন সেটা কি কারণে, না এই যে শান্তনু বন্দ্যোপাধ্যায় যার বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে এবং তাদের ঘনিষ্ঠ অর্থাৎ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিভিন্ন জনের নামে, সেটা একেবারে মোবাইলের সাধারণ দোকানের কর্মী থেকে কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন এই শান্তনু, যে নিয়ে জানিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং সেটারই হদিশ করতে চাইছেন ইডির গোয়েন্দারা।